রাজনৈতিক অস্থিরতা ভোট নিয়ে ভাবাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে বলেও অভিমত জানান তিনি বুধবার আট নভেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সচিব তিনি বলেন রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সেই ধারাবাহিকতায় আগামীকাল নয় নভেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে সেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে রাষ্ট্রপতি কোনো পরামর্শ দিলে তা শুনবে কমিশন জাহাঙ্গীর আলম উনিশ নভেম্বর কমনওয়েলথ পাক নির্বাচনী দলের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন পাশাপাশি মার্কিন নির্বাচন পর্যবেক্ষক ভোটের সময় পর্যবেক্ষণ করতে আসবে তিনি আরও বলেন মনোনয়নপত্রসহ নির্বাচনী সামগ্রী ধাপে ধাপে জেলায় নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে এছাড়াও নির্বাচনের আগে পুলিশের তিনশো উনত্রিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের একশো সাতাত্তর জনকে পুলিশ সুপার অর্থাৎ এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এদিকে একশো পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ অতিরিক্ত ডিআইজি পদে গ্রেট চার পদোন্নতি পেয়েছেন এদের মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হলেন একশো চল্লিশ জন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দুইটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয় মঙ্গলবার সাত অক্টোবর প্রজ্ঞাপনটি প্রকাশ করে মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে একশো পঞ্চাশ জন এবং অপরটিতে সাতাইশ জনকে পদোন্নতি দেওয়া হয় ভিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার ছয় নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ওই দুটি প্রজ্ঞাপনেই স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান শেখ